আজকেই বোলারদের নিয়ে নেমে যান নতুন বোলিং কোচ ল্যাভেল্ট। আর এই দিন শুধুমাত্র বোলাররাই নয়, কোচের সাথে দেখা করতে আসেন ব্যাটসম্যানরাও। এই সময়তেই দেখা যায় অনেক খেলোয়াড়দের মিলন মেলা। তবে এর পরেই সকল খেলোয়াড়দের নিয়ে প্র্যাকটিস শুরু করে দেন বোলিং কোচ। এই সময় একজন বোলারের সাথেই বেশি সময় কাটাতে দেখা যায় নতুন এই বোলিং কোচকে, তিনি আর কেউ নয় কাটার মাস্টার খ্যাত মুস্তাফিজুর রহমান। এই সময়তে দেখা যায় এই দুজনেই সবচেয়ে বেশি সময় কাটান, আর এই দেখে বলার অপেক্ষা রাখে না যে নতুন কোচের সাথে যে বেশ ভালোই সম্পর্ক হয়েছে কাটার মাস্টারের। জানিয়ে রাখা ভালো, বাংলাদেশের নতুন বোলিং কোচ হিসেবে নিয়োগ হয়েছে ল্যাভেল্টের। তবে বাংলাদেশের নতুন কোচ হিসেবে যোগ দেওয়ার পরই এবার ল্যাঙ্গেভিল জানান দলের সম্ভাবনার কথা। এই ব্যাপারে তিনি বলেন, ক্রিকেটাররা অমন লম্বা না হওয়ায় তাদের জন্য বাউন্সার দেওয়া কঠিন। কেবল তাসকিনই লম্বা, সে যদি ইঞ্জুরিতে না পড়ে খেলতে পারে তাহলে অতিরিক্ত বাউন্স আদায় করতে পারে। আর মুস্তাফিজের বিষয়টা দেখলাম, ওর অনেকগুলো বল বাইরে ছিল, এই জায়গা ঠিক করতে হবে। তিনি আরো বলেন, আমি বল সুইং করাতে পারি, এই ব্যাপারে ছেলেদের সাহায্য করতে পারি। বল সুইং না করলেও ধারাবাহিকভাবে বোলিং করে যেতে হবে, লাইন এবং লেন্থে ধারাবাহিক হওয়া প্রয়োজন।